বন্ধুরা অনিয়মিত জীবনযাপন অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস অনিদ্রা আর শারীরিক পরিশ্রম কম করার কারণে অনেকেই হজমের সমস্যায় ভুগছেন তাই বয়স যাই হোক না কেন কোষ্ঠকাঠিন্যের মতন সমস্যা দেখা দিচ্ছে অধিকাংশ মানুষের কোষ্ঠকাঠিন্য তেমন ভয়াবহ সমস্যা না হলেও এর থেকে হতে পারে অনেক বড় ধরনের শারীরিক সমস্যা অনেকে কোষ্ঠকাঠিন্যকে তেমন একটা পাত্তা দেন না কিন্তু যেদিন পেট ভালো করে পরিষ্কার না হয় সেদিন আপনার শরীরের মধ্যে বৃষ্টির থেকেও বেশি রোগের সৃষ্টি হতে পারে আয়ুর্বেদ অনুযায়ী আমাদের পেট চব্বিশ ঘন্টায় দুইবার পরিষ্কার হওয়া উচিত কিন্তু যদি দুই থেকে তিন দিন পর পর বাথরুম হয় আর খুব কষ্ট হয় তবে এটাকে কোষ্ঠকাঠিন্য বলে আর এই সমস্যাটি থেকে মুক্তি পাওয়ার জন্য অনেকেই অনেক ধরনের মেডিসিন সেবন করে থাকেন কিন্তু মেডিসিন বন্ধ করে দিলে সমস্যাটি আবারও শুরু হয়ে যায় তাই আজ আমি আপনাদের সাথে এমন একটি ঘরোয়া রেমেডি শেয়ার করছি যার সাহায্যে আপনি আপনার এই সমস্যাটিকে দূর করতে পারবেন এর জন্যে প্রথমেই দরকার পড়বে এক গ্লাস গরম দুধ বা গরম পানি অনেকেই দুধ খেতে পছন্দ করেন না তাই আমি এখানে গরম পানি ব্যবহার করছি তবে আপনি যদি দুধ খেতে পছন্দ করে থাকেন সেক্ষেত্রে এখানে দুধ ব্যবহার করুন তারপর যা দরকার পড়বে তা হচ্ছে গুলের ভুসি এটাকে আপনি খুব সহজেই যে কোনো মুদির দোকানেই পেয়ে যাবেন ইসব ভুসি পেট পরিষ্কার করে কোষ্ঠকাঠিন্য দূর করতে চমৎকার কার্যকর পাশাপাশি এটা ওজন কমিয়ে নানা ধরনের সমস্যার সমাধান করে ফেলে এবার পানির মধ্যে দুই চামচ পরিমাণ ইস্যুপ গুলের দিয়ে ভালো করে মিশিয়ে নিন আপনি চাইলে এর মধ্যে এক চামচ পরিমাণ মধু অ্যাড করতে পারেন মিশিয়ে নেওয়ার পর এটাকে এইভাবেই ত্রিশ মিনিটের জন্য ঢেকে রেখে দিন আর রাতে ঘুমোতে যাওয়ার আগে এই মিশ্রণটিকে পান করে নিন এর ফলে আপনার পেট সকালে ভালো করে পরিষ্কার হয়ে যাবে এটা হজম শক্তিকে বাড়িয়ে দিয়ে কোষ্ঠকাঠিন্য দূর করে ফেলবে পাশাপাশি গ্যাস অ্যাসিডিটি ও বুক জ্বলার মতন সমস্যাও দূর হয়ে যাবে এমনকি এটা ওজন কমিয়ে দিতেও সহায়তা করবে তাই কোষ্ঠকাঠিন্যকে চিরতরে দূর করতে চাইলে রাতে ঘুমোতে যাওয়ার আগে ইসবগুলির ভুসি খাওয়ার অভ্যাস করে নিন তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই রকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। এবার এর মধ্যে দুই চামচ পরিমাণ ইসবগুলের ভুসি দিয়ে ভালো করে মিশিয়ে নিন আর অ্যাসিডিটি দূর করতে চাইলে মধুর সঙ্গে দারুচিনি মিশিয়ে খান এতে করে আপনার অ্যাসিডিটি ভালো হয়ে যাবে দারুচিনি ক্যান্সার প্রতিরোধেও অনেক সাহায্য করে দারুচিনিতে রয়েছে ম্যাঙ্গানিস যা আমাদের দেহের হাড় মজবুত করে রক্ত ও দেহের অন্যান্য টিস্যু গঠনে সাহায্য করে থাকে যাদের বাতের ব্যথা রয়েছে তারা যদি দারুচিনির তেল বা দারুচিনি দিয়ে চা তৈরি করে পান করেন তাহলে তাদের বাতের ব্যথা অনেকটাই কমে যাবে এর মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট সমূহ আমাদের দেহের জন্য অনেক উপকারী পৃথিবীর শীর্ষ ষাটটি অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান রয়েছে দারচিনির মধ্যে আর এই অ্যান্টিঅক্সিডেন্ট উপাদানগুলো আমাদের দেহের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় আর আপনার পেশিতে যদি ব্যথা থাকে তাহলে দারুচিনি তেলের সাহায্যে মাসাস করুন এতে করে আপনার পেশির ব্যথা পুরোপুরি দূর হয়ে যাবে দারুচিনি দিয়ে এক কাপ চা তৈরি করে খেলে আপনার মাথার ব্যথা নিমেষেই দূর হয়ে যাবে তাছাড়া ওজন কমাতে দারুচিনি অত্যন্ত কার্যকর কারণ এটা ক্ষুদা কমাতে সাহায্য করে এবং অনেকক্ষণ পেট ভরে রাখে তাই যারা ওজন কমাতে চান তারা প্রতিদিন এক গ্লাস দারুচিনির তৈরি পানি খান এর জন্য এক গ্লাস কুসুম গরম পানিতে দুই চামচ দারুচিনি গুঁড়া ও এক চামচ মধু দিয়ে ভালো করে মিশিয়ে নিন তারপর সেই পানিটা পনেরো মিনিটের জন্য ঢেকে রাখুন আর এই পানিটা দিনে দুইবার সকালে খালি পেটে এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে পান করুন এতে করে খুব দ্রুত আপনার ওজন কমে আসবে বিভিন্ন মাউথওয়াশ ও টুথপেস্ট তৈরিতেও এই দারুচিনি ব্যবহার করা হয় কারণ দারুচিনি ব্যাকটেরিয়া ধ্বংস করে দাঁত ও মাড়িকে সুস্থ রাখে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে চাইলে দারুচিনি দুবা ঘাস ও হলুদ সমপরিমাণে নিয়ে তা পেস্ট করে আপনার ত্বকে লাগান এতে করে আপনার ত্বকের উজ্জ্বলতা বেড়ে যাবে আর ত্বক থেকে ব্রন্দুর করতে দারুচিনি অত্যন্ত কার্যকর সবকিছুই ভালো দিকের পাশাপাশি কিছু পার্শ্বপ্রতিক্রিয়াও থাকে তাই খুব বেশি দিন একটানা বা ছয় সপ্তাহের বেশি দারুচিনি খাবেন না তবে একটানা খেতে চাইলে সপ্তাহে পাঁচ দিন খেয়ে দুই দিন বন্ধ রাখতে হবে তাছাড়া যাদের কিডনি ও লিভারের সমস্যা রয়েছে তারা দারুচিনি খাওয়া থেকে বিরত থাকুন পাশাপাশি যাদের ডায়াবেটিস রয়েছে তারাও শর্করা চেক করে তারপর দারচিনি খান আবার এমন অনেক লোক আছেন যাদের দারচিনিতে অ্যালার্জি আছে তাই এইসব বিষয় লক্ষ্য করে তারপরই দারচিনি খাওয়া উচিত